রাজ্য জুড়ে চলছে মহামারী, আর সেই মহামারীর কবলে পড়ে রয়েছে আম জনতা। আমরা উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া বীজপুর থানার অন্তর্ভুক্ত কাপা ট্রাফিক মোড়ের একেবারে সন্নিকটে চলছে রমরমিয়ে লোটোর ব্যবসা বেআইনিভাবে, আর সেখানে পৌঁছে যায় আমাদের নিউজ সুপারের প্রতিনিধি টিমরা। আর পৌঁছে যাওয়ার সাথে সাথে অন ক্যামেরায় কি বলছেন, কি ধরা পড়লো, সমস্ত কিছু আপনারা দেখে নিন। কি জানাচ্ছেন আম জনতা, মানুষের রায়, সমস্ত কিছু আপনারা দেখে নিন। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আমাদের নিউজ সুপারের পক্ষ থেকে আবেদন, এই বেআইনি কারবার যাতে সাধারণ মানুষের ওপর কোনো কুপ্রভাব না ফেলতে পারে সেটিতে মানুষকে সচেতন করার সান্নিধ্যে আমরা জানাতে চাই, পুলিশ প্রশাসন যেন এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়। নিউজ সুপারের পক্ষ থেকে এটাই আমরা জানাতে চাই আম জনতার স্বার্থে। ততক্ষণ আপনারাও চোখ রাখুন নিউজ সুপারের পর্দায়, দেখতে থাকুন নিউজ সুপার সব খবর সববার খবর। কি চলছিল কি এখানে, হ্যাঁ এখানে কি চলছিল দাদা? আচ্ছা কি চলে এখানে, লোটো চলে এখানে, লোটো চলে চলছে যাচ্ছেন দাদা? আরে ও দাদা কি করছিলেন আপনি ভেতরে, ভেতর থেকে বেরোলেন না? তুমি মিথ্যে কথা বলছেন কেন, কি করছিলেন, কি করছিলেন ভেতরে? এমনি জল ড্রিঙ্ক করা নেই, আমরা এমনি জল ড্রিঙ্ক করা নেই, না না জল খেয়েছিলাম, কথা বলছি তো আপনার সঙ্গে, না জল খেয়েছি বলছি, আমি জল খেয়েছি, জল খেতে গেছি তখন বন্ধ করে দিতে, কিছু আমি দেখিনি, আমি জল খেতে গেছি আপনি বন্ধ হয়ে গেছে, আমি জানি না, জল খেয়েছি, ভিতরে কি করছিলেন? আমি ষাটটা আগে বন্ধ করে দিয়েছি, ষাটটা বন্ধ করে দিয়েছি, আমি জল খেতে,